चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहन जहो लोककल्याणमार्गं त्रैलोकेऽप्यप्रतिममहिमा प्राणवन्तो भक्त्या ज्ञानमृतवरवपु मृतवरवपु यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं बाहवोद्धं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामि स्त्रमिश्रं गीतं शान्तं मथुरमपि यः सिंहनादं जगर्च सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णास्मिनानि জয় জয় রামকৃষ্ণ বংশকল্পু জয় জয় ভগবান জগতের গুরু জয় মাতা জগত জানুনি রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যায়ী জয় জয় রামকৃষ্ণ ইগোষ্ঠিগান সবার চরণ রেণু মাগে অথম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে বিগত দিন আমরা পড়ছিলাম স্মৃতি সমাজে প্রভুর আগমন আমাদের স্মৃতি বিখ্যাত ব্রাহ্মভক্ত বেনিপাল তার বাড়ি তার বাড়িতে ঠাকুর এসেছেন উৎসবাদি হচ্ছে এবং অত্যন্ত আনন্দের ব্যাপার আর কি সবাই এসে উপস্থিত হয়েছেন এবং এই অধ্যায়টি ছিল আপনারা অনেকেই জানেন আমরা আগের দিনও বলেছিলাম যে অধ্যায়টি ত্রিপদী ছন্দে বাঁধা এবং সেই অনুযায়ী এইটি করা ছিল আমরা পড়েছিলাম যে সেখানে এই বৈষ্ণবের যে শাস্ত্রের যে বোল যেটা বলছেন গৌর নিতাই ভাই নদীয়া দুই ভাই গৌর নিতাই তাই নদীয়ার দুই ভাই যুগতি করিয়া সঙ্গপনে বিষয়ে প্রমত্তচিত হরিনাম লওয়াইতে প্রলোভন দিলে হরিনামে মাছের মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোন গোল নামের মাহাত্ম জোরে ক্রমশ বুঝিল পরে ঝোল কথা নয়নের বাড়ি যুবতীর কোল হেতা ঘুমাতে লুটায় মাথা তাহারই উপর গড়া নামের রাশি চৈতন্য জানেন বেশি বলিতেন প্রচারের কালে বীজ তোলা ছিল ঘরে তাহার অনেক পরে যেই হরিনাম যেই হরিনাম যে মুখে করে উচ্চারণ সময়ে তাহার ফল ফলে বীজ তোলা ছিল ঘরে তাহারও অনেক পরে ভূমিস্বাদ হইল ভবন শেষে উপযুক্ত স্থল খাঁটি মাটি তাপ জল বীজ করে অঙ্কুরোদ্গম পরে বৃক্ষে পরিণত শাখা প্রশাখাদিগত অতুল্য মুকুল সহ ফল হরিনামে তেন হয় শ্রদ্ধাঙ্কুর যদি নয় কালে ফলে না হয় বিলক্ষণ ভক্তি তত্ত্ব বিশেষিয়া কর্ণপ্রভু বিবরিয়া মুক্ত মন ও ব্রাহ্মগণ ব্রাহ্ম ভক্তগণে ভক্তির লক্ষণ রীতি এক ভক্তি তিন জাতি ভিন্ন করে সত্য রজতম সত্যগুমে গুণে অতিগুপ্ত বাজছে নাহি কিছু ব্যক্ত কর্মমালা গোপানি গোপানে রজে আড়ম্বর মেলা ছটার ঘটার খেলা ভারী যদ্যপি জোর ফিরাইয়া দিলে মোর ঈশ্বর সে পায় বিশ্বাস তার তাই করে বলাচার অপরে নাহিকো ভাবে তাই কি করে ভগবানের নাম নিতে হবে সহজে সেইটা করার জন্য শ্রী চৈতন্য এবং নিত্যানন্দ মহাপ্রভু একটি অদ্ভুত উপায় অবলম্বন করলেন তারা একটি অদ্ভুত বোল সবার মধ্যে দিলেন হরিনাম না মাগুর মাছের ছোল মাগুর মাছের মাগুর মাছের চোল অত্যন্ত প্রাণদায়ী এবং আপনারা যদি একটু সময় মতো আসেন তাহলে বেশি ভালো হয় তাহলে দেখবেন আরও নববর্ষের শুভেচ্ছাটা নিতে ভালো লাগে এটা হচ্ছে কথা মাগুর মাছের ঝোল মাগুর মাছের ঝোল হচ্ছে অনুরাগের অশ্রু চোখের এক কোন দিয়ে এই অনুরাগের অশ্রু ঝরে এই আজকে যারা দেরি করছেন সবাই কিন্তু শিক্ষিকা সবাই স্কুলে পড়ান কলেজে পড়ান সবাই শিক্ষিকা ছাত্রীরা এবং ছাত্রীদের ওপর তারা খুব শক্ত করেন আর কি কিন্তু তারাই দেরি করে ঢোকেন আমি দেখছি যে শেষ যারা ঢুকলেন তাদের মধ্যে তো একজন শিক্ষিকা আছেন আমি জানি তা যাকে সে তার ব্যাপার বলছেন মাগুর মাছের ঝোল হচ্ছে অনুরাগের অশ্রু অনুরাগ চোখের কোন দিয়ে জল পড়ছে যখন আমাদের ভালো ধরনের অশ্রু হয় আনন্দ অশ্রু বিষাদ অশ্রু বিষাদ অশ্রু বা অনুতাপের অশ্রু চোখের এই পাশ দিয়ে হয় নাকের পাশ দিয়ে বেরোয় আর আনন্দ অশ্রু চোখের কোণ দিয়ে বেরোয় যে আনন্দ যেটি আমরা ধরে রাখতে পারি না বিস্মিত হই এত আনন্দ এত আনন্দ বলছেন হরিনামে যখন মানুষ মজে তখন এই রকম তার ভিতরে আনন্দ হয় যেমন মাগুর মাছের ঝোল অতি পুষ্টিকর তা খাওয়া হলে মানুষ যেমন জীবনে নতুন বল পান প্রাণ সম্পদ পান ঠিক সেই রকম যুবতী মেয়ের কোল এ এক অদ্ভুত আকর্ষণের বিষয়বস্তু অল্পবয়সী মেয়ের কোলে মাথা রাখবে আসলে অল্পবয়সী মেয়ে এখানে কেউ নেই ইনি হলেন ধরিত্রী মাতা পৃথিবী হলেন মা এবং মা পৃথিবী সবসময় চিরনূতন পুরা এ নব প্রতি প্রতি কালেতে যা একই রকম থাকেন এই পৃথিবী আমাদের ধারণ করে থাকেন তাই তাঁর কোলেতে গড়াগড়ি সেইটাই বলছেন যুবতী মেয়ের কোল বোল হরি বোল কেন এই অদ্ভুত জিনিসটা আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু আবিষ্কার করলেন বললেন সুন্দর বিধান জারি দেখে সবে বলে হরি আর নাহি করে কোন গোল নামের মাহাত্ম জোরে ক্রমশ বুঝিলে পরে ঝোল কথা নয়নের বাড়ি যুবতী কোলের কোল হেথা ঘুমেতে লুটায় মাথা তাহার উপরে গড়াগড়ি প্রথম যেটা এই কথাগুলো বলে মানুষকে আকৃষ্ট করলেন এবং আকৃষ্ট করার ফলে তারা যখন হরিনাম নিতে শুরু করলেন তাদের নিজেদের ভেতরে অদ্ভুত পরিবর্তন হলো নামের মাহাত্মে তাদের ভেতরে পরিবর্তন হলো হরিনাম যেই জন মুখে করে উচ্চারণ সময়ে তার ফলে ফল বীজ তোলা ছিল ঘরে তাহারও অনেক পরে ভূমিষ্ঠাৎ হইল ভবন সে পেয়ে উপযুক্ত স্থল খাঁটি মাটি তাপ জল বীজ করে অঙ্কুরোদ্গম পরে বৃক্ষে পরিণত শাখা প্রশাগাতিগত অতুল্য মুকুল সহ ফল হরিনামে তেন হয় সদুর যদি নয় কালে ফলে না হয় বিফল বলছেন এই আমাদের অদ্ভুত একটা জিনিস আছে এখানে সেটা হচ্ছে হরিনাম মুখে যে উচ্চারণ করেন যিনি হরিনাম নিজে মুখে নেন তার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন হতে থাকে তার ভেতরের যে ঈশ্বরীয় ভাব তার ভেতরে যে প্রেমের ভাব সেটি একটু একটি করে বিকশিত হতে থাকে এবং সেটি এমনভাবে এমন হতে থাকে যে স্বামীজি বলছেন না ধর্ম হচ্ছে মানুষের মধ্যে অন্তর্নিহিত যে দিব্য ভাব দিব্য তানতা সেটা বিকাশ সাধন এই মানুষের মধ্যে অন্তর্নিহিত প্রত্যেকের ভেতরে আমাদের ভেতরে ঈশ্বরীয় ভাব লুকিয়ে আছে আমরা সেটা বুঝতে পারি না ধর্ম বা ধর্মীয় আচরণ ধর্মীয় বিশ্বাস এগুলো আমাদের এই ভাবগুলো বুঝতে সাহায্য করে আমরা ক্রমাগত সেই ভাবগুলোকে অন্তর থেকে বুঝতে পারি অনুভব করতে পারি এবং যখন আমরা বুঝতে পারি তখন আমরা তার দিকে এগিয়ে চলি আমাদের মনে আছে যেদিন প্রথম দিন মঠে এসেছিলাম একা একা প্রায় দুটো স্টপ পেরিয়ে গিয়েছিলাম ফিরে আসতে খুব বিরক্ত লাগছে বেলুর বাজার থেকে হেঁটে 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 আবার ফিরে আসা একে জিজ্ঞেস করছি তাকে জিজ্ঞেস করছি ওকে জিজ্ঞেস করছি একজন বলে দিয়েছেন স্বামীজির মন্দিরের ঠিক বিপরীত দিকে পাঠিয়েছেন তার সঙ্গে দেখা করতে যাচ্ছি প্রেসিডেন্ট মহারাজের স্বামীজির মন্দিরের ঠিক বিপরীত দিকে প্রেমানন্দ মেমোরিয়াল আছে সেই ঘরের ভেতরে সেখানে গেলাম একতলায় অফিস একতলায় বসেছেন কনস্ট্রাকশনে পরে জেনেছিলাম নাম প্রকাশ মহারাজ তাকে গিয়ে বললাম এখানে ভূতেশানন্দ জির কোয়ার্টার কোথায় উনি বললেন আপনার দেখে মনে হচ্ছে এটা প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার তাই বললাম না একজন আমায় বলেছিলেন স্বামীজির মন্দিরের ঠিক বিপরীত দিকে সেটা হচ্ছে প্রেসিডেন্ট মহাজের কোয়ার্টার উনি আমাকে নিয়ে বারান্দায় এলেন এনে দেখালেন দেখুন এটা ভি স্বামীজির মন্দিরের বিপরীত ওটা ভি স্বামীজির মন্দিরের বিপরীত প্রেসিডেন্ট মহাজের কোয়ার্টারটা সেইখানে আপনি যান হবে এই সমস্ত রাস্তা একবারে তিতি বিরক্ত হয়ে গেছিল তারপরে একটু আমাদের রাস্তা দেখালেন না একটু পথ দেখাল ক্যাটখ্যাট করে কথা বললে আরো খারাপ লাগলো এরা কি সত্যি এরকম বকাঝকা করে কিন্তু তারপর ভেতরে গিয়ে গণেশ মহারাজের সঙ্গে কথা বলে যখন প্রেসিডেন্ট মহারাজের কাছে গেলাম তখন মনে হলো আসা যেন স্বার্থ এই একবার আসাতেই কিছু হবে না এই যে ভেতরের যে এই যে এতগুলো আঘাত করছিলেন আরও আমাদেরকে এই দেখার আকুলতাটা প্রত্যেকের ভেতরে বিকশিত করছিলেন তারপরে যখন আমরা তাকে দর্শন করলাম তখন আর ফিরে আসতে ইচ্ছা করছেন পরবর্তীকালে যখন মঠ থেকে ফিরে আসতাম ফিরে আসতে হতোই আর কি কোনোভাবেই আর মঠে থাকতে দিত না তখন ভীষণ কষ্ট হতো তখন মনে হতো না কোনোভাবেই আর ফিরে আসবো না আসতে ইচ্ছা করছে না প্রায় ধাক্কা মেরে সন্ধ্যা পরে আর থাকতে দিত না প্রায় ধাক্কা মেরে বেরিয়ে যেতে হতো এবং সাড়ে সাতটার পর আর কোনো নৌকা ছিল না আমরা বেরিয়ে আসতাম সমস্ত রাস্তা নৌকা থেকে হাঁ করে মঠের টিকে তাকিয়ে থাকতাম অদ্ভুত একটা আকর্ষণ তৈরি হতো এবং সেই আকর্ষণ আমাদের বারবার টেনে নিয়ে যেত এটা পরবর্তীকালে বুঝেছি স্বামীজির কথা পড়তে গিয়ে বুঝেছি এইটা হচ্ছে আমাদের ভেতরে ধর্মভাব ঈশ্বরকে জানার ইচ্ছা ঈশ্বরের সঙ্গ করার ইচ্ছা আমাদের প্রত্যেকের ভেতর নিহিত আছে এটা শুধু আমার ভেতরে নিহিত আছে তা নয় আমাদের প্রত্যেকের ভেতর নিহিত আছে এবং ভগবান আমাদের সাহায্য করেন সেই পথে এগিয়ে নিয়ে যাওয়া আমরা সেই পথে ধীরে ধীরে সেখানে পৌঁছে যাই বলছেন হরি নামে যেই জন মুখে করি ইচ্চারণ সময়ে তাহার ফলে ফল সময় হলেই তার ফল ফুলবে অনেকটা একটা বাড়ির মধ্যে একটা মাটির বাড়ি সেইখানে উঁচু চাঙারিতে সেইখানে কিছু বীজ রাখা ছিল একটা সময় প্রাকৃতিক দুর্যোগে সেই বাড়িটা ভেঙে পড়ল আর সেই বীজগুলো ছড়িয়ে পড়ল মাটিতে তারপরে আস্তে আস্তে মানুষজন যখন সেই বাড়িটাকে সারালো জায়গাটাকে পরিষ্কার করলো তখন সূর্যের আলো পেয়ে তারপরে রোদের উষ্ণতা পেয়ে মাটির ভেতর থেকে জল পেয়ে ধীরে ধীরে সেই বীজের অঙ্কুরোদ্গম হলো যেখানে একটা বাড়ি ছিল একটা ছোট্ট একটা পুঁটলির ভেতরে সেটা রাখা ছিল সেটি থেকে যেটা বিরাট বড় মহির ও গাছ হয় সেটি প্রকাশ পেল ঠিক সেই রকম ভক্তি হরি হরিনামে তেন হয় যদি নয় কালে ফলে না হয় ফলে এইটা খুব আশার কথা এখন অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের কিচ্ছু হচ্ছে না কিন্তু কালে হবে আমি যদি নিরন্তর চেষ্টা করে যাই কালে হবে এটা কিন্তু আমরা সবাই বুঝি যদি আমরা বলি মহারাজ কিচ্ছু হচ্ছে না কিচ্ছু হচ্ছে না আমাদের তো আপনাদের ভিতরে অনেকেই বলেন কিন্তু কালে যে হচ্ছে এটা আপনারাও বোঝেন আমরাও বুঝি পুথিকা লিখছেন তমেতে রজে সত্য রজ অতি গুপ্ত নাই কিছু গপ্ত ব্যক্ত কর্মমালা গোপনে গোপনে রজে আরম্বর মেলা ছটার ঘটার খেলা জয়া বুড়ি ভারী তমগুণে তমেতে যদ্যপি জোর ফিরাইয়া দিলে মোর বেও জ্বর ঈশ্বর সে পায় জ্বলন্ত বিশ্বাস তা তাই করে বলাচার অপরে নাহিকভাবে ভাবে তাই আমাদের প্রত্যেকের ভেতরেই তিনটে গুণ আছে সত্য গুণ আছে রজগুণ আছে তম গুণ আছে যারা সাত্ত্বিক মানুষ তাদের ভেতরে লোক দেখানো ব্যাপারটা ভীষণ কম রাজস্বিক মানুষদের ভেতরে লোক দেখানো ব্যাপারটা খুব বেশি আর তমগুণী মানুষদের ভেতরে কিছু না করার নিষ্ক্রিয়তার ভাবটি অনেক বেশি কিন্তু এই তমগুণী মানুষকে যদি মোড় ঘুরিয়ে দেওয়া হয় সে রজগুণীতে রূপান্তরিত হয় সে হয়তো লোকটোক দেখাচ্ছে বটে ঈশ্বরের প্রতি তার একটু একটু করে ভালোবাসা তৈরি হচ্ছে এবং যখন ধীরে ধীরে তিনি ঈশ্বরের দিকে তার ভালোবাসা প্রকাশিত হতে থাকেন তখন একটা সময় তিনি অনুভব করেন যে ঈশ্বরের ভেতরে ভালোবাসা যত তার বাড়তে থাকে একটা সময় তার ভেতরে সত্যগুণের বিকাশ হয় এবং এই সত্যগুণের বিকাশ যত তীব্র হতে থাকে যত গভীর হতে থাকে তত তিনি অনুভব করেন যে তিনি ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছেন বলছেন মোর ঘুরিয়ে দেওয়া মোর ঘুরিয়ে দেওয়াটা ভীষণ জরুরি ঠাকুর বলছেন না যে মন শুধুমাত্র ঈশ্বরকে জানতে চাইছে না নানা রকম ভোগ্য বস্তু নিয়ে থাকতে চাইছে তার মোর তাকে ভোগ চাইছিস তুই বরং ঈশ্বরকে ভোগ কর তুই ভোগই করতে হয় তাহলে আরও বড় জিনিসকে ভোগ কর এইখানে গিয়ে আমরা থেমেছিলাম তারপরের অংশ থেকে পড়ব ভক্তের ঈশ্বর লাভ শুনিয়া বর্ণনা প্রভুদেব প্রশ্ন করে ভক্ত একজনা সুমধুর শ্রীবচনে বিমুক্ত অন্তর সাকার কি নিরাকার উত্তরে বচনে প্রভু কন তার প্রতি ইতি জ্ঞানী যারা যাহাদের প্রকৃত জ্ঞান আমিও জগৎ মিথ্যা স্বপ্নেরও সমান জ্ঞান যেটা কিছু নাই একা ব্রহ্মবীনে ভগবান নিরাকার হন সেইখানে শ্বেতা ভক্ত জানি আমি বস্তু স্বতন্ত্রর পৃথক জগত এই বিশ্বচরাচর সর্বশক্তিমান স্বেথা ভক্তেরও জীবন সাকার হইয়ে ভক্তি দেন ধর্ষণ বেদান্তবাদীরা যত জ্ঞানীর প্রকৃতি বিচার সম্বলে পথ করে নেতিনেতি বিচার সহায় হয় কেন বলবৎ আমিও যেমন মিথ্যা তিমতি জগৎ সাকার যেখানে সেথা যুক্তিতর্ক রোধে ব্রহ্মবস্তু উপলব্ধি সে কেবল কোনখানে নিরাকার সাকার কোথায় বিবরিয়া প্রভু দেব কন উপমায় অথিকার বলছেন একজন ভক্ত তাকে অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করলেন যে ঈশ্বর সাকার না ঈশ্বর নিরাকার ঠাকুর বলছেন যে অপরূপ ঈশ্বরের কোনো রকম ইতি হয় না তাকে এই তিনি এই এতটুকু এই কথা বলেই শেষ করা যায় না তিনি অনন্ত অনন্ত তিনি তাই তাকে তিনি যে সামান্য এতটুকু এই বলে আমরা শেষ করতে পারি না উত্তরে বচন প্রভু কন তার প্রতি অপরূপ ঈশ্বর ইতি এবার দুটি ভাগ করছেন জ্ঞানীরা কেমন করে ভগবানকে দেখেন যার জ্ঞানী যারা যাহাদের প্রকৃত জ্ঞান আমি জগৎ মিথ্যা স্বপ্নেরও সমান প্রথম তাদের বিশ্বাসটার কথা ভাবুন তাদের বিশ্বাসে দ্বিতীয় কোনো সত্তা নাই আমি এবং এই জগৎ এটা মিথ্যার সমান আর এই জগতে ব্রহ্ম বিনা আর কোনো কিছু নেই সমস্ত মিথ্যা ওই বলছেন না মায়া আমাদের তোতাপুরি বলছেন যা কিছু দেখছি আমি তুমি সমস্ত কিছু মায়া আসলে ব্রহ্মবস্তু বিরাজমান তারপরে তার জীবনের সেই ঘটনা ঘটলো একদিন তিনি ইয়েতে বসে আছেন তিনি আগুন জ্বালিয়ে বসে আছেন এমন সময় একজন এসে সেই আগুন থেকে খানিকটা আগুন নিয়ে তার কলকেটা ধারাতে চলল তখন এই তোতাপুরি তার চিন্তাটা নিয়ে তাকে মারবেন বলে তারা করলেন তাকে তখন ঠাকুর খুব দিতে দিতে বললেন হ্যাঁ তুমি তুমি যে বলো এই জগতে মিথ্যা একমাত্র ব্রহ্মবস্তুই আমি জগৎ যা কিছু দৃশ্যমান তাই যদি মিথ্যা হয় তাহলে আগুনটা কি করে সত্য হলো তুমি আগুনটা প্রজ্বলিত করেছ সেই আগুনটা থেকে কেউ একজন আগুনটা নিচ্ছে তার মানে তোমার কাছে আগুনটা সত্য এর এর তুমি মালিকানা তোমার তাই তোমার অনুমতি বিনা সে নিচ্ছে বলে তুমি তাকে মারবে বললে তারা করছো এ তোমার কেমন ব্রহ্মজ্ঞান এটা হচ্ছে আমাদের সমস্যা আমরা মুখে বলি এই জগৎটা মিথ্যে যা কিছু দেখছি দৃশ্যমান মিথ্যে কিন্তু বিকেল হলেই কার কাছে কই মনের কথা ওইটা সত্যি হয়ে যায় আর বাকি সব মিথ্যে হয়ে যায় অন্য কোনো কিছু আমাদের কাছে সত্য বলে বোধ হয় না এটা হচ্ছে কথা এটা জ্ঞানী যদি হতে হয় তাহলে জগৎটা মিথ্যে শুধুমাত্র ব্রহ্ম উপস্থ এক্সিস্ট তাহলে এই জগৎটা কি ব্রহ্মের প্রতিফলন ব্রহ্মকে যেভাবে দর্শন করছি সেটা তার প্রতিফলন বলছেন যেথা ভক্ত জ্ঞান যেথা কিছু নাই একা ব্রহ্মবিনে ভগবান নিরাকার হন সেইখানে একা যিনি তিনি ভিন্ন আর জগৎ সংসারে আর কিছু নেই যখন তখন তিনি নিরাকার এই যা কিছু দৃশ্যমান দেখছি আকার বস্তু এগুলো সবই মায়া মিথ্যা নষ্ট হয়ে যাবে এটা একেবারে সত্য কথা এই যে প্রত্যেক মুহূর্ত বদল হয়ে যাচ্ছে এই জগতের পরিবর্তন হচ্ছে যখন সূর্য উঠছে তখন জগৎ কিরকম শান্ত স্নিগ্ধ সূর্য যখন যত বেলা যাচ্ছে তখন জগৎ কিরকম উত্তপ্ত হয়েছে এই একই জগৎ তাহলে সে যে তখন সেই সময় যে ঘুম থেকে উঠেছে সে বলবে কি সকালে সকালটা খুব স্নিগ্ধ ছিল তার কাছে যদি আমি বলি না রে সকালটা ভারী মিষ্টি ছিল খুব ভালো লাগছিল সে বলবে তুমি একটা ডাহা মিথ্যাবাদী মিথ্যা কথা বলছো এই দেখুন জগৎটা হচ্ছে মিথ্যা এখানে মিথ্যা মিথ্যা রূপে তিনি প্রতিভাত হচ্ছে আবার যে সন্ধেবেলায় এসেছে সে শ্বেত ঘুম থেকে উঠেছে সন্ধেবেলায় সে বলছে আহা জগৎটা কি স্নিগ্ধ যে দুপুরের কর্কশতা দেখেছে সে বলছে স্নিগ্ধ দুপুরে কীরকম ছিল তিনি বললেন না না তুমি এসব মিথ্যা কথা বলছো এটা হচ্ছে কথা যা কিছু দৃশ্যমান সব মিথ্যা সব মায়া পরিবর্তনশীল জগৎ পরিবর্তনশীল যা কিছু তা মিথ্যা ব্রহ্ম বস্তু পরিবর্তনশীল নন তিনি এক অধ্যয় তার কোনো পরিবর্তন নেই ভক্তরা কিরকম ভাবে দেখেন ভক্তে আমি বস্তু স্বতন্তর পৃথক জগৎ এই বিশ্ব চরাচর সর্বশক্তিমান ভক্তের অধীন সাকার হইয়া ভক্তে দেন দর্শন বলছেন যে যেখানে ভক্ত মনে করে যে আমি বস্তু স্বতন্ত্র ঈশ্বর একটা বস্তু আমি একটা বস্তু এই হনুমানের যে তিনটি দর্শন হয়েছিল তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কিরকম ভাবে দেখো সে বলছেন আপনি প্রভু আমি আপনার দাস আপনি পূর্ণ আমি আপনার অংশ আর যখন দেখি যখন একবোধ হয় তখন দেখি তুমি আমি আমি তুমি এই যে প্রথম যেটা সেটা হচ্ছে ব্রহ্মবস্তু এক আর আমি আলাদা দুটো আলাদা আলাদা সত্তা দ্বৈতবাদ বলছেন দুটি আছে ঈশ্বর আছেন আর ভক্ত আছেন আর সেখানে ভক্ত আমার খেলার সঙ্গী এই আমরা গোপাল নিয়ে খেলি না গোপাল মূর্তি রাখা রয়েছে রামলালা বিগ্রহ রাখা রয়েছে আমাদের যিনি রামলালা তিনি গ্রাম ঘুরে এসে সেই একটা ইয়ে নিয়ে গেছেন ভিক্ষার সাপি নিয়ে গেছেন তাতে কেউ চাল দিয়েছে কেউ ডাল দিয়েছে কেউ আলু দিয়েছে কেউ মশলা দিয়েছে কেউ একটু আদা দিয়েছে সমস্ত কিছু নিয়ে এসেছেন তোতাপুরি এই জটাধারী একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে প্রথমে আগে সেগুলোকে পরিষ্কার করেছেন ধুয়েছেন তারপরে হাঁড়ির মধ্যে জল দিয়ে সব কিছু তার মধ্যে ঢেলে দিয়েছে। সেই চালে চালের জিনিসটা সেটা নামিয়ে একটুখানি তাতে লবণ ছড়িয়ে একটু শাল পাতায় করে খেতে দিয়েছেন তিনি নিবেদন করছেন চোখ বন্ধ করে সেই রামলালা বিগ্রহের কাছে আর দর্শন করছেন রামলালা সেইটি খাচ্ছে আনন্দে বিবর হয়ে খাচ্ছে যেমন মা কৌশল্যা খাওয়াতেন ভালোবাসায় মাখামাখি হয়ে সেই রকম ভাবে তিনি খাচ্ছেন তিনি মাথার উপর চড়ে বসেছেন বলছেন না কাল থেকে কিন্তু আর এই ভিক্ষান্ন খাবো না খেতে দিতে হবে মধু নদী দিতে হবে দেখুন এক আনন্দে ভরপুর হয়ে আছেন তা তিনি একটা জগৎ নিপুজ্য তিনি একটা জগৎ এবং তিনি ভগবানকে তখন তার নিজের জন বলে দেখেন আমরা যখন ভগবানকে নিজের জন বলে দেখি তখন ভগবান যখন আমাদের গলা জড়িয়ে ধরে ঝুলতে থাকেন তখন অবশ্যই তিনি আমাদের কাছে জীবন্ত হয়ে ওঠেন তাই বলছেন সর্বশক্তিমান যেথা ভক্তেরও জীবন সাকার হইয়া ভক্তে দেন দর্শন এবং যেখানে ভক্ত জীবন এই সর্বশক্তিমানকে মানুষ বলে মনে করেন তার কাছে তিনি সাকার রূপ একটা রূপ ধারণ করে তিনি আসেন বেদান্তবাদীরা যত জ্ঞানীরও প্রকৃতি বিচার সম্বলে পথে করে নেতি নেতি বিচার সহায় হয় জ্ঞান বলবৎ আমিও জীবন যেমন মিথ্যা তেমতি জগৎ বেদান্তবাদীরা তারা তর্ক জুড়ে দেয় তারা বলে আমি কি এইটা আমি কি সেইটা আমি কি ওইটা ঈশ্বরের প্রকাশই নানা রকম দেখতে থাকে একটা সময় তার মনে হয় এই জীব জগৎ বিশ্ব আমির কোনো অস্তিত্ব নেই তুমি বিরাজ করছেন আমি যেটা সেটা মিথ্যা সে তুমির একটা প্রতিবিম্ব যেরকম আয়নার সামনে আমি গিয়ে দাঁড়িয়েছি আয়নাতে আমার প্রতিবিম্ব পড়েছে আমি আয়না থেকে সরে গেলাম আয়না যেমন ছিল ঠিক সেই রকম তাতে কোনো প্রতিবিম্ব পড়ছে না ঠিক সেই রকম তারা মনে করেন যে এই জগৎটা হচ্ছে ঈশ্বরের প্রতিবিম্ব আমিও যেমন যে যে আমার ছবিটা পড়ছিল আয়নায় আমি যদি একটা ঢিল মারি ভেঙে যাবে আয়নাটা আর সেই ছবিটাও মিথ্যে হয়ে যাবে আয়নাটা তো সত্যি নয় আয়নাতে যে প্রতিবিম্ব করছে সেটা তো সত্যি নয় আমার প্রতিচ্ছবি পড়ছে তাই ওটা মিথ্যা আর এই যে শরীরটা যে এই প্রতিবিম্বটাকে বিম্বিত করছে এক্ষুনি যদি আমার হার্ট অ্যাটাক করে এক্ষুনি আমি মরে যাব এতক্ষণ যেটা আমি সত্যি দাঁড়িয়েছিলাম এটাও মিথ্যা হয়ে যাবে এবং ঘন্টা যখন বাদে দাহ করে দেওয়া হবে তখন আমার যে কোনো অস্তিত্ব ছিল সেটা আমরা কিছুতেই বলতে পারব না তখন আমার রেখে যাওয়া জিনিস এই কাপড় জামা হয়তোবা এখনকার সুযোগ এই ইউটিউব আপনারা এইসব এইসব নানা চ্যানেল এই বক্তৃতার মধ্যে দিয়ে তখন স্মরণ করবেন হ্যাঁ স্তবপ প্রিয়ানন্দ বলে একজন কেউ ছিল তিনি এরকম মাঝে মাঝে বকর বকর করতেন ক্লাসে দেরি করে এলে ঢুকতে দিতেন না বকা করতেন সব কিছু এই যে সবটুকু মিথ্যা এই যে আয়নার সামনে আয়নাটা মিথ্যা আয়নাতে প্রতিবিম্বিত হওয়া আমি মানুষটা সবটা মিথ্যা তাই বলছেন সাকারও সেখানে যুক্ত হচ্ছে তা যুক্তি তর্ক রোধে ব্রহ্মবস্তু উপলব্ধি সে কেবল বোধে তালে যে সাকার যারা দেখেন যারা ঈশ্বরকে রূপে দর্শন করেন তাহলে তারা কীরকমভাবে দর্শন করেন তারা বোধে দর্শন করেন ওই জটাধারীর উদাহরণটা আরেকবার বলি সেখানে বাঁচে লীলা প্রসঙ্গে বর্ণনা জটাধারী বসে আছেন তিনি সেই রামলালা বিগ্রহকে খেতে দিয়েছেন চোখ বন্ধ করে ধ্যান করছেন আর ভাবছেন রামলালা তার কাঁথি উঠেছেন পিঠে উঠেছেন তার গলা জড়িয়ে ধরে ঝুলছেন আর বলছেন কাল কিন্তু এই জিনিসটা খাবো না কালকে অমুক জিনিসটা খাবো তার সেই টিন টিন ঋণ সব শুনে শব্দ শুনে জটাধারী আনন্দে বিভোর হয়েছে এই বোধ আনন্দ আপনারা যে জপ ধ্যান করেন সঙ্গে সঙ্গে কি ঈশ্বর আপনার সামনে প্রতিভাত হন কিন্তু তার নাম করতে করতে নাম করতে করতে আপনাদের ভিতরে একটা আনন্দ হয় সাকার ঈশ্বর বোধ এই আনন্দটা এটা একটা বোধ এই বোধ রূপে তিনি আমাদের সামনে প্রকাশিত হন এটা হচ্ছে বৈশিষ্ট্য এইটা হচ্ছে ঈশ্বর দর্শন শাক্তবাদিতের বৈশিষ্ট্য পুথিкат বলছেন কোনখানে নিরাকার সাকার কোথায় বিবরিয়া প্রভুদেব উপমায়। বুঝহ সচিদানন্দ কিনারা সীমা কিছু না সে জলের কোন অংশ ভক্তি হিম পে বরফ হইয়া যায় জমাটো বাঁধিয়ে জম খণ্ড সাকার ধারণ ভক্ত জনগণে যাহা করে দর্শন ভক্তির প্রকৃতি মধ্যে শীতলতা গুণ যাহাতে সাকার হন স্বরূপ সগুণ জ্ঞানে তে সূর্যের মহাতাপতায় জমাট রূপ সাকার গলায় তখন ঈশ্বর ব্যক্ত আরে জলে আর এ মত প্রত্যক্ষ দৃষ্ট করে যেই জন বলিতে না পারে কি বা করে দর্শন কি বলিবে কে বলিবে দর্শন চেহারা যে বলিবে সেই নাই তুমি আমি হারা বলছেন ভগবান বলছেন উদাহরণ হিসেবে দিচ্ছেন সমুদ্র সমুদ্র প্রবাহিত হয়ে চলেছে অকুল তার অবস্থা তার কোনো কুল নেই এপার দেখা যায় না ওপার দেখা যায় না কিচ্ছু দেখা যায় না সেই রকম একটা অবস্থায় সমুদ্র বয়ে চলেছে একটা জায়গায় হঠাৎ করে খুব করে তাপমাত্রা কমে যেতে থাকলো তাপমাত্রা কমে যাওয়ার ফলে ধীরে 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 সেই জলটা হিমেল পরশ হতে আস্তে আস্তে সেটা শক্ত হয়ে চাঙড় বেঁধে গেল সে আর নড়ে না সে আর না এই যে শীতকালে অনেকে নায়াগ্রা দেখতে যায় সেটা দেখবার মতো নায়াগরা নায়াগ্রা সম্পূর্ণ জমে গেছে জমাট বেঁধে গেছে সে বিরাট জলরাশি সম্পূর্ণ জমাট বেঁধে গেছে যে জলরাশি দেখতে গেলে ওয়াটারপ্রুফ পরে যেতে হয় কারণ জলের এত তীব্র জোর শেষে আপনার যদি আপনি ওয়াটারপ্রুফ না পরে যান আপনার কাপড় জামা সমস্ত ভিজিয়ে দেবে সেই তীব্র জলরাশি যা প্রবাহিত হচ্ছিল কোন এক জাদু মন্তরে সে সম্পূর্ণ শান্ত হয়ে গেছে একেবারে শক্ত হয়ে গেছে জমাট বেঁধে গেছে শক্ত বরফের মতো এক অপূর্ব ব্যাপার এটা খুব সুন্দর জিনিস আবার যখন রোদ্দুর বাড়তে থাকলো তাপমাত্রা বাড়তে থাকলো আবার সেই বরফ গলে গেল এবং গলে গিয়ে আবার সে পুরোনো জলের আকার ধারণ করলো তার যে সে যে শাকার রূপটা ছিল সেই জমাট বাঁধা বরফ সেটার কোনো অস্তিত্বই থাকল না ঠিক সেই রকম ভক্তের ভক্তিতে এই যে ঈশ্বর রূপ ধারণ করেন আবার যখন আমরা জ্ঞান চর্চা করি জ্ঞান আমাদের ভেতরে উদিত হয় তখন সেই হিমেল ভক্তের যে হিমেল স্পর্শে ঈশ্বর রূপ ধারণ করে সেই সাকার তখন আবার নিরাকার রূপ নেন যে দুটোই দেখেছে সাকারও দেখেছে নিরাকারও দেখেছে সাকার মানে যে অনুভব করেছে সাধন ভজন করতে করতে আর নিরাকার মানে যে তার ভেতরে ডুবে গিয়ে একাকার হয়ে গেছে কেউই খবর দিতে পারে না আপনি যখন সকালে খুব ভালো জব ধ্যান করলেন আজকে ভক্ত সম্মেলনে কাজল মা গিয়েছিলেন দিল্লিতে সেখানে গিয়ে জব ধ্যানের যে সেশন হয়েছে খুব ভালো করে জব ধ্যান করেছেন হরি ওম বাজছে সারাক্ষণ ধরে হয়তো বাজছিল আমি জানি না কি বাদ হরি ওম বাজছিল আর হয়তো সবাই মিলে সেখানে বসে জব করেছিলেন তারপরে যখন টি সেশন শুরু হলো তখন যদি কেউ জিজ্ঞাসা করতে হবে জব করে কীরকম আনন্দ হলো আপনি কিন্তু বলতে পারবেন না কিন্তু আপনি দেখেছেন সেই আকার একটা ইচ্ছে আমাদের ভেতরে এসেছে কিন্তু তারপরে যখন শব্দ নেই কিচ্ছু নেই আপনি একবারে শান্ত তাকে চিন্তা করার কথা ভাবছেন তখন দেখবেন সেটা একটা অদ্ভুত অনুভূতি হবে সেটাও বলা যায় না কারণ যে তার ভেতরে ডুবে গেছে সে তার অংশ হয়ে গেছে সে আলাদা করে বলতে পারে না জীব হয় আমি হারা তার বিবরণ উপমা সহিত প্রভু এইবারে কন অবিরত একমাত্র বিচারের জোরে আমি টামি থাকে আমি যাই জুড়ে এইখানে প্রভুর উপমা বড় খাসা পিঁয়াজে পিঁয়াজ নাই ছাড়াই লেখসা পঞ্চভূতে গড়া এই শরীর ধারণ উপরে বিচিত্র চারু চর্ম আবরণ উন্মোচন করো যদি এই চর্মখানা নিচে মাংস শিরা রক্ত দেখা দেয় ঘৃণা দেখে লাগে ঘৃণা মাংস অংশ বাদ দিলে কিবা রহে আরে নানাবিধ গঠনের কাঠামের হার মাঝে মাঝে তার মধ্যে বিবিধ কুঠুরি কাহে পিত্ত কাহে পিত্র কাহে মূত্র কাহে ভুড়ি একে একে এই সব করিলে বাহিরে কোথার আমি আর কোথায় শরীর আমাকে খুঁজিতে গেলে শরীরের মাঝে দেহ যায় আমি কোথা পাই খুঁজে অতুল উপমা কথা আমি নিরূপণে যদি কেহ ভক্তি ভরে একমাত্র শুনে কথার মাহাত্ম গুণে হইবে তাহার শুদ্ধ পাশমুক্ত। মায়ায় নিস্তার পুথিকার বলছেন ভারী সুন্দর কথা বলছেন জীব কি করে আমি হারা হয় তার বিবরণ বলছেন বলছেন এই যে আমাদের শরীর ভীষণ সুন্দর দেখতে শরীর আমাদের আমাদের অপরূপ দেখাচ্ছে আমরা নিজেরা নিজেদের দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি কারুর ধপধপে সাদা চুল দেখে সে মুক্ত হচ্ছে কেউ কারুর কালো চশমা দেখে মুক্ত হচ্ছে কেউ কার শান্ত মূর্তি দেখে মুক্ত হচ্ছে কেউ তার উগ্রমূর্তি দেখে মুক্ত হচ্ছে নানা রকম মুক্ত হারা কিছু আমি কোথায় যদি জিজ্ঞাসা করা হয় সে কিছুতেই ব্যক্ত করতে পারে না তার এই যে সাদা ধবধবে সাদা চুলটা আমি না তার সৌম্য মূর্তিটা আমি তখন কি করি আমরা আমরা চামড়াগুলো কেটে বার করি ভাবি এর ভেতরে আমি আছি চামড়া কাটলেও দেখা যায় হড় হড়ের কনস্ট্রাকশন তার আগে মাংস মেদ মচ্ছা অস্থি এসব আছে সেগুলো সরিয়ে দিলে একটা স্কেলেটন থাকে সেই যে হাড়ের যে খাঁচা থাকে তার ভেতরে কোনো অংশটা বলছে এইখানে পিত্তথলি আছে ওখানে মূত্রথলি আছে সব বাদ দিয়ে দেয়া হলো শুধু হাড়খানি আছে হাড়খানি কেটে বার করা হলো কোনো জায়গায় আমি নেই এই আকারে আমি থাকে না আকার আমিতে থাকে না বলছেন ঠিক এই রকম আমরা যদি নিরন্তর আমরা বিচার করি আমি এই দেহ মন এই দেহ নই মন কোন কোনো কিছু নই এটা যদি আমরা নিরন্তর বিচার করতে থাকি তাহলে দেখব দেহ যায় আমি কোথা নাহি পাই খুঁজে এই এত আমাদের যে ডিসেকশন করছি এত ডিসেকশনের মধ্যে কোনোভাবে আমি কে খুঁজে পাচ্ছি না আমি কে খুঁজে পাওয়াটা একটু কঠিন হচ্ছে পুথিকার বলছেন কথার প্রসঙ্গে প্রভু ক্রমে ক্রমে কন আমি হারা যেই জন তার বিবরণ আমি হারাইয়া কিবা দেখে জ্ঞানী জনা কেহ না করিতে পারে তাহারও বর্ণনা যে কহিবে সেই নাহি গিয়াছেন গোলে নুনের পুতুল সম সাগরের জলে পরে প্রভুকণ পূর্ণ জ্ঞানের লক্ষণ হইলে জ্ঞানপূর্ণ পূর্ণ বচন আমি রূপ নুনের পুতুল পূর্বাকারে নামিয়া সচ্চিদানন্দ সাগরের নীরে দ্রবিয়া লইয়া জল জল জবে মিশে জলে নুনে ভিন্ন ভেদে রহে আর কিসে চাষা যাবে খেতে আনে পুকুরের জল নালায় জলের শব্দ করে কল কল ক্ষেত নালা পূর্ণ হলে পুকুরের সাথে কলরব সব নষ্ট পূর্ণতার গুণে কুথিকার বলছেন এই যে আমি তুমি এই যে নানা বোধ আমি তিনি নিরাকার না সাকার এই যে আমাদের নানা রকম বিচার তার কারণ হচ্ছে আমরা এখনো সেই পূর্ণতা পাইনি আমরা যতক্ষণ না পূর্ণতা পাই ততক্ষণ আমরা দেখে যাই এই যেমন কদিন হলো আগে নববর্ষে বাজার করতে গেছিলেন আপনারা এই দোকান দেখছেন সেই দোকান দেখছেন ওই দোকান দেখছেন আপনার সঙ্গীরা ক্লান্ত হয়ে গেছে বলছে থামো আর পারা যাচ্ছে না এত কি দেখা হচ্ছে বলছে না একটা ভালো জিনিস তো দেখতে হবে এইবার এই যে এবারে যে নববর্ষ হবে বাংলা নববর্ষে বেলুন মাঠে যাব একটা সাদা লাল পেরে ভালো গর দেখতে হবে তোমার জন্য তো একটা ভালো দিকে ফিনফিনে আর দি পাঞ্জাবি আর আলিগুড়ি চোশ দেখতে হবে খুঁজে চলেছে খুঁজে চলেছে খুঁজে চলেছে কিন্তু যেই পাওয়া হয়ে গেল বললো ব্যাস অনেক বেলা হচ্ছে চলো গাড়িতে উঠি বাড়িতে যেতে ভীষণ গরম পড়েছে বাড়িতে গিয়ে এসি চালিয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে নেবো এটা হচ্ছে কথা আজ কিন্তু যতক্ষণ না পূর্ণ হচ্ছে ততক্ষণ আমরা খুঁজে চলি খুঁজে চলি খুঁজে চলি আমরা ভীষণভাবে খুঁজে চলি না আমাদের এখনো পাওয়া হয়নি আমরা কিছুতেই সেই জিনিসটা পাইনি ঠিক সেই রকম যতক্ষণ আমাদের ঈশ্বরের অনুভূতি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আত্ম অহংকারে চলবো বিশ্বাস বিচার করব যে আমি আমি সাকারবাদী এবং সাকার ভিন্ন এই জগৎ সংসারে কিছু হবে না কিন্তু যখন অনন্তের ভেতর মিশে যাব তখন সাকার নিরাকার কোনো বোধ হবে না নুনের পুতুল জল মাপতে গিয়েছিল সমুদ্রে কত জল সেটা মাপতে গেল যত সমুদ্রের কাছে আসতে থাকলো সমুদ্রের যে আর্দ্রতায় তার লবণ গলতে শুরু করলো আর যখন সমুদ্রের কাছে গিয়ে পৌঁছলো তখন সমুদ্রের লবণ জলের সাথে নুনের পুতুল একেবারে মিলেমিশে একাকা হয়ে গেল তখন আর কোন রকম ভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না তাই শাখা রূপে সাধন করতে 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 আমরা একটা সময় গিয়ে পৌঁছই কিন্তু যতক্ষণ না পর্যন্ত নিরাকারে গিয়ে পৌঁছই ততক্ষণ পর্যন্ত আমরা তর্কাতর্কি করতে থাকি বলতে থাকি আমাদের মতটা ঠিক আমাদের মতটাই ভালো এসব কথা আমরা বলতে থাকি অধিকার আরেকটি ভারী সুন্দর উদাহরণ দিয়েছেন গেঁয়েও লোক তো তাই গাঁয়া উদাহরণ বলছেন যে খেতে নালা কাটা হয়েছে এবং সেই নালার সঙ্গে আমাদের কৃষক সারা দিন ধরে চেষ্টা করছে সেই নালাটা মূল নদীর সঙ্গে সংযোগ করতে মূল নদী থেকে পাশ থেকে নালা কেটে নিয়ে এসেছে শুকনো খাত তখনও সেই নালার সঙ্গে নিজের ক্ষেতটাকে জোর করেছে তারপরে আবার সেই মূল ক্ষেতে মূল নদীটার সাথে গিয়ে সেইখানে নদীর সাথে কেটে দিয়েছে নদী থেকে জল হু 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 করে ঢুকছে আওয়াজ হচ্ছে তখনও পর্যন্ত আওয়াজ হচ্ছে তারপরে এক 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 একটা করে খেতে সেই জল ঢুকতে শুরু করেছে প্রথমে প্রয়োজনীয় যখন জল ঢুকছে তখনও কিন্তু হচপচ হচপচ করে আওয়াজ হচ্ছে তারপর আস্তে আস্তে সমস্ত ক্ষেত যখন জলে পূর্ণ হয়ে গেল এবং জলের যে লেভেল আর নদীর যে লেভেল সেটা এক হয়ে গেল তখন আর কোনো আওয়াজ নেই আমাদের ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ব্রহ্মবস্তু আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিচার চলতে থাকবে কিন্তু যখন এই ব্রহ্মবস্তুর আমরা সন্ধান পাবো তখন আমাদের আর কোনো বিচার থাকবে না পুথিকার লিখছেন আমির সম্বন্ধে কথা কন হাজার হাজার বিচার করো আমি না হি তোমার আমার পক্ষে সেই সে কারণ দাস আমি হওয়া শ্রেয় ভক্তি অভিমানে তোমার আমার পক্ষে সেই সে কারণে দাস আমি হওয়া শ্রেয় ভক্তি অভিমানে ভক্তের সগুণে ব্রহ্ম স্বতন্ত্র দুয়ে ভক্ত জনে দেন দেখা আকার ধরিয়ে সগুণে প্রার্থনা চলে তাহার গোচরে নির্গুণে ব্যক্তি নাই কি কহি বেকারে পুথিকার বলছেন এই সমস্ত থেকে সবচেয়ে ভালো উপায় হচ্ছে বেঁচে থাকার সবচেয়ে বড় উপায় হচ্ছে আমি তো এমনিতে না তাই দাস আমি হয়ে দাস আমি আমি তোমার দাস আমি তোমার শ্রেষ্ঠ ভক্ত এই ভক্ত অভিমানে যদি বেঁচে থাকতে পারি তাহলে সেটা অনেকখানি হবে তাতে কি হবে দাস ভাব থাকলে কি হবে আম কিসে তার সুখ তাকে আনন্দ দেব কিসে কিসে তিনি কম কষ্ট পাবেন এই চিন্তা করতে করতে আমি নিষেধিন তার চিন্তাই করবো অন্যান্য বাইরের আর পাঁচটা চিন্তা আছে সেগুলো একটা 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 করে হয়ে যাবে এই করতে করতে আমি একটা সময় সেই ব্রহ্মের স্বরূপের সাথে তাকে চিন্তা করতে করতে চিন্তা করতে করতে আমার আর কোনো কিছু চিন্তা করা হয় না দেখবেন মায়েরা সকাল রাত খুব ভালো করে বোঝা যায় যখন মায়েদের মায়েরা সন্তান ধারণ করেন আগে তারা একরকম একটা জীবন যাপন করছিলেন কিন্তু যখন সন্তান ধারণ করেন তখন তাদের জীবনটা একরকম রকম হয়ে যায় সব সময় অ্যালার্ট থাকেন এই বোধহয় পেট খারাপ হলো এই বোধহয় মাথার যন্ত্রণা করলো এই বোধহয় হাত নাড়াচ্ছে এই বোধহয় পটি করেছে এই বোধহয় ডায়পার বদল করতে হবে বলে দিতে হয় না কি অদ্ভুত অলক্ষ্যে যেমন বাড়িতে ফিরলে আমাদের বলে দিতে হয় না আমাদের খুব খিদে পেয়েছে আমাদের মায়েরা আমাদের মুখ দেখলে আমাদের চেহারা দেখলে সঙ্গে সঙ্গে খাবার এনে দেন এক্স্যাক্টলি ঠিক সেই রকম বলছেন তাকে চিন্তা করতে করতে তাকে চিন্তা করতে করতে তার স্বরূপ প্রাপ্ত হওয়া যেমন দেখবেন মায়েদের নিজস্ব কোনো জগৎ থাকে না সন্তানের জগৎটাই তার জগৎ হয়ে যায় সন্তান এক বছর থেকে বড় হচ্ছে মায়েরাও তার সঙ্গে সঙ্গে এক বছর থেকে বড় হচ্ছে এই ষোলো আঠারো বছর হওয়া অবধি মায়েদের আর আলাদা করে কোনো জগৎ থাকে না ঠিক সেরকম ঈশ্বরের সঙ্গে চলতে চলতে তার আর কোনো জগৎ থাকে না ঈশ্বরময় জগৎ এই ঈশ্বরময়তা ঈশ্বর তন্ময়তা চতুর্দিকে যা কিছু দেখছি সবটাই ঈশ্বর এইটি বলছেন ব্রহ্ম দর্শন সমাজ মন্দিরে করো যাহাকে প্রার্থনা তিনি সগুন ব্রহ্ম এই নামে জানা এত বলি প্রভুদেব ব্রাহ্মব্য পথ কণ খুলে খুলে জগতের গুরু প্রভু অতি দয়াময় যে বরই সদয় জ্ঞানী কি বেদান্তবাদী যেন প্রকৃতির তোমরা সেরূপ নহে ভক্ত জাতির নাহি ক্ষতি সাকার না লাগে যদি মনে শুনে তবে এক কথা কই এক জনে কই এইখানে সৃষ্টি লয়কারী সর্বশক্তিমান এমনও ঈশ্বর তিনি রখে যদি জ্ঞান প্রার্থনা করিলে তারে করেন শ্রবণ সর্বগুণে বিভূষিত ব্যক্তিরও মতন উদ্দেশ্য সাধনে ইহা যথেষ্ট প্রচুর পরম দয়াল তিনি ভক্তির ঠাকুর যেবা যায় ভক্তিপথে করিয়া আশ্চয় সহজে ঈশ্বর লাভ তাঁহার নিশ্চয় একজন ব্রাহ্ম পুছে হেন কালে সত্যি কি ঈশ্বরের দর্শন মিলে যদ্যপি সাক্ষার হয় তাঁর যদ্যপি সাক্ষাৎকার হয় তাঁর শনি আমি আমি আমরা দেখিতে তবে নাহি পাই কেনে ব্রাহ্মভক্তে কন প্রভুর হয় সাধক সত্যি তারে করিব দেখিবারে পায় কতূহলী প্রশ্নকর্তা পুনঃ প্রশ্ন করে কি করিলে তবে তাই দেখা যেতে পারে প্রত্যুত্তরে কি সুন্দর প্রভুরতা হয় রোদনে কেবলমাত্র দর্শন পায় ধনের জন্য কাঁধে লোক জনে কে কোথায় কাঁদে দেখো কারণে শিশু যতক্ষণ ছেলে খেলে মা করেন অখুশি জবে দূরে ছুঁড়ে তায় মায়ের কারণে শিশু ধুলাতে লুটায় তখনই জননী ছুটিয়ে আসি যে তা ছেলে মুছায় বদন খানি তুলে করে কোলে সেই মতো ধন জন কামিনী কাঞ্চন বিষয়ে পিয়াস আশা দিয়া বিসর্জন যেই জন রোদন করে তাহারও কারণে সেই জন সুনিশ্চয় পায় ভগবানে কি সুন্দর কথা দারুণ কথা বলছেন এই যে আমরা যখন এই সমাজ মন্দিরে তোমরা যে প্রার্থনা করছো তোমরা বলছো তুমি ঈশ্বর তুমি এই জগৎ সৃষ্টি করেছো তোমরা এইটা সৃষ্টি করেছো ওইটা সৃষ্টি করেছো সব সৃষ্টি করছো তার মানে তোমরা বিশ্বাস করছো ঈশ্বর কিছু করতে পারেন মানে এমন একটা লোক যে তার কাজ করার ফলে জগৎ সৃষ্টি হয়েছে অতএব তোমরা বিশ্বাস করো যে সৃষ্টিটা একজন স্রষ্টাটা একজন অতএব তোমরা যতই নিজেদের ব্রাহ্ম বলো তোমরা ব্রহ্মজ্ঞানী নয় তোমরা হলো ভক্ত তাই বলছেন তোমরা যদি চেষ্টা করো এই সর্বগুণ সর্বগুণে বিভূষিত ব্যক্তির মতন তোমরা যদি প্রার্থনা করো তাহলে অবশ্যই তিনি তোমার কথা শুনবেন একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন সত্যি কি ঈশ্বরের দর্শন মিলে যদ্যপি সাক্ষাৎকার হয় তার আমরা দেখিতে তবে নাই পাই কেন যদি সত্যি সত্যি তিনি দর্শন দেন তাহলে আমরা কেন পাই না দেখতে শুধু কয়েকজন বিশিষ্ট ব্যক্তি পায় সবাই কেন পায় না কি অপূর্ব সুন্দর বলছেন ছোট্ট শিশুকে খেলতে দিয়ে মুখে চুষি কাটি লাগিয়ে চুষি কাটি খাননি মধ্যে মধ্যে কেউ নেই বোধ হয় চুষি কাটি খেয়েছে কেউ আবার এক ধাপ এগিয়ে গিয়ে বুড়া আঙুল খেয়েছে এরকম অনেকে আছে বলছেন চুষিকাঠি লাগিয়ে মা কাজ করতে চলে যান আর বাচ্চা সেই চুষি কাটি খায় আর হাত পা নেড়ে নেড়ে খেলে তারপর যখন তার এই চুষি কাটি ভালো লাগে না তখন সেই চুষিকাঠিটা ছুঁড়ে ফেলে দেয় তখন সে চিৎকার করে কাঁদতে থাকে আর তখন তার মনে হয় যে এই এই জগতে আর মাকে ছাড়া কিছু চাই না মা দ্রুত ফিরে আসেন ফিরে এসে আস্তে আস্তে ছেলে চোখ মুখ মুছিয়ে দেন কোলে নেন তাকে আদর করেন ঠিক এইরকম বলছে যে সেই মতো ধনজন কামিনী কাঞ্চন বিষয়ে পিয়াস আশা দিয়ে বিসর্জন যেজন রোদন করে তাহারও কারণে সেজন সুনিশ্চয় পায় ভগবানী। প্রথম কি বর্জন করতে হবে সেটা হচ্ছে কাঞ্চন যে যে ইচ্ছা সেটাকে সেটাকে আমাদের ছেড়ে দিতে হবে যদি আমরা ছেড়ে দিতে না পারি তাহলে কিন্তু হবে না শুধু সেটা ছেড়ে দিলে হবে না একই সঙ্গে এর যে পরিপূরক হিসেবে জগন্মাতার স্থূল প্রকাশ জগন্মাতার আনন্দময় প্রকাশ সেইটা দেখতে চাওয়ার ইচ্ছাটাও আমাদের ভেতর থাকা চাই যত আমাদের ভিতরে সেই ইচ্ছেটা বিকশিত হতে থাকবে দুটোই একসঙ্গে জগতিক বস্তুর আমাদের যেমন বিষয় বিরাগ আমাদের যেমন বিরাগ হবে একই সঙ্গে তেমনি তাকে পাওয়ার জন্য আমাদের ইচ্ছাটা তীব্র তীব্র থেকে তীব্রতর হবে যত তীব্র থেকে তীব্রতর হবে মা আসবেন এসে আমাদের দেখা দেবেন যে জন রোদন করে তাহারও কারণে সেই জন সুনিশ্চয় পায় ভগবানী আমাদের আজকের যে আমাদের আলোচনা এই অপূর্ব একটা ভাব নিয়ে শেষ হবে যে যেজন ভগবানকে চাইছে তার জন্য যে রোদন করেছেন সে অবশ্যই অবশ্যই তার দর্শন পাবে ভগবান আশ্বাস দিয়ে বলছেন ভগবানের জন্য যে কেঁদেছে ভগবানের জন্য যে আকুল হয়েছে ভগবান বই আর অন্য কোনো কিছু জগৎ সংসারের কোনো কিছু যে চাইনি তাকে নিশ্চিত নিশ্চিত করে ভগবান দর্শন দেবেন তিনি আমাদের অনুভবের ভেতরে আসবেন আজই পর্যন্ত

श्रीरामकृष्णार्पणमस्तु